দাবি ছিল আরোপনের, তা না মেলায় স্ত্রীকে খুন। এরকমই অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়ধিকি থানার কুমোরপাড়ায়। বৃহস্পতিবার বাড়ির সামনে পুকুর পাড় থেকে উদ্ধার হয় বধূর মৃতদেহ। গ্রেপ্তার অভিযুক্ত স্বামী, তিন বছর আগে বিধাননগরের বাসিন্দা সঞ্জনা সর্দারের সঙ্গে প্রেম করে বিয়ে হয় রায়ধিকির ভীম সর্দারের। সঞ্জনার বাপের বাড়ির লোকজনের দাবি, মেয়ের বিয়ের পর সাধ্যমতো পণ দিয়েছিলেন তারা, কিন্তু আরও জিনিসপত্রের দাবি করতে থাকেন জামাই, যা পেশায় ভ্যান চালক শ্বশুরের পক্ষে মেটানো সম্ভব ছিল না। সেই জন্য শ্বশুর বাড়িতে সঞ্জনার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত বলে অভিযোগ। বৃহস্পতিবার সঞ্জনার মৃতদেহ উদ্ধারের পর বাপের বাড়িতে খবর দেয় পুলিশ, তার মেয়েকে পিটিয়ে ও কীটনাশক খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ বাবার। সবসময় মাত্র জিনিসপত্র নিয়ে চাই তো, এটা এটা আমি তো রিক্সা চালাই, এবার কত পারো, যেটা পেয়েছি সেটা গাড়ি রিক্সা চালিয়ে খাই, আর যেটা পেয়েছি সেটা গাড়ি। একদম শিওর মনে হচ্ছে যে মেয়েদের খাইয়ে দিয়েছে, কেন গত তিন দিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম ঝগড়া হচ্ছে, আমরা ভাবলাম যে ফ্যামিলিগত ঝগড়ার জন্য এটা হচ্ছে, আমরা গিয়ে ইন্টারফেয়ার করবো কি করবো, কিন্তু এটা যে এত ভয়াবহ দাঁড়াবে লাস্ট মধ্যে আমাদের মেয়েদের জীবন চলে, আমরা ভাবতে পারিনি। রায়দিঘি থানায় সঞ্জনার স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। পুলিশ মৃতার স্বামী ভীম সর্দারকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।